চট্টগ্রাম শহরত বেশ কয়েকখান ওয়ার্ডত বেশ কয়েক গুয়া ফার এখনও বাঁচি আছে। শহরত এখন যেহেতু ফার বাঁচি আছে, উনো স্থানীয় মাস্তান, প্রভাবশালী রাজনৈতিক নেতা ও মাদক ব্যবসায়ী হল যে জিন্দি ফারিন্দি হাড়ি হাড়ি দখল করে ফেলার। আর এই দখলের অংশ হিসেবে ফারর ঢালে ঢালে এই ধরনের বেড়ার ঘর তুলি দেয়। দখল নিশ্চিত করি পেলাই এসব মানুষের দখলের ঢাল হিসেবে ব্যবহার করে। আর প্রত্যেক বছর এই বর্ষাকালে ফাঁদ ধসর ঘটনা ঘটে। আর এই বিপর্যয়ের ঘটনা ঘটিলে প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়। এবছর একটু আগেভাগেই ফাঁদ ধস ঠেকা বেল্লাই প্রশাসন ফার ঢালে ঢালে এসব অবৈধ ঘরগুন উচ্ছেদ করি বেল্লাই অভিযানত নামে। প্রশাসন ভালো লাই এ হাসুন গড়িলেও এসব ভাগ্যাহত মানুষগুন বুঝে উল্ডা নোটিশ দেয়, আমাদেরকে কি নোটিশ দিছে, আমাদেরকে কি উঠবার জন্য কিছু বলছে, কিছু তো বলে নাই। আর তো দুকলা তো বাজে, আর কোনো ফোয়া নাই, চা নাই, জামাই নাই, কোনো আত্মীয় স্বজন নাই, পয়সা দিতে তার ঠিক নহলে যাই বই। আর আর কইলে বাজে, আর বাট্টি মুত্র সরা ফেলে গেরার মতো নামডারে জায়গা দিবার লাগে, নাইলে আমরা কই যাম। রমজান মাসে কি মুসলিম না, এত হিন্দু কি রমজান মাস গেল তো আমাদের যা জিনিসগুলো ক্ষতি করছে, এগুলো কি মিনিস্টারে দিবে না সরকারে দিবে? সরকারের জায়গার অভাব তো, জায়গাটা দখল করে ফেরা সরকারই করুক। অভিজ্ঞ মানুষগুণ যুক্তি হল দিয়ে এইসব মানুষগুণ যতই দুঃখর হতা হোক না কেন, দুর্ঘটনা হইলে ইতারা এত হয়তো আবার উল্টো হতা। তবে এই অভিযানের ব্যাপারে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সি প্লাস টিভিতে জানাই, নিশ্চয়ই আমরা এখানে এই পাহাড়ের পাদদেশে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো আমরা ভেঙে দিচ্ছি, রীতিনীতি সংযোগগুলো রয়েছে সেগুলো বিচ্ছিন্ন করছি। তো আসলে আমার জীবনের নিরাপত্তার স্বার্থে, হ্যাঁ এটা কিন্তু আপনারা জানেন যে প্রতি বছরই এই পাহাড়ে এই বৃষ্টির সময় বিশেষ করে আপনার প্রাণহানি হয়। আমাদের আসলে ইচ্ছাটা হচ্ছে যে যেন কোনো মানুষই না মারা যায় বৃষ্টিতে, সেই জন্যই আসলে এদেরকে এখান থেকে উচ্ছেদ করা। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।